অনলাইন ক্লাসে শ্রীরামপুর হাই স্কুলে স্বাগতম। আজ আমি নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বাংলা বিষয়ক দ্বিতীয় অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করব। বাংলা বইয়ের পল্লী সাহিত্য প্রবন্ধ থেকে যে প্রশ্নটি করা হয়েছে, লক্ষ্য করো, পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো দুটি উপাদান সম্পর্কে 10টি বাক্য লিখো। লক্ষণীয় যে পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের নাম এবং দুটি উপাদানের 10টি করে বাক্য উল্লেখ করতে হবে। বাক্য গঠন ও বানান শুদ্ধভাবে লিখতে হবে। প্রথমে শিরোনামটা লিখবে পল্লী সাহিত্যের উপাদান, তারপর ভূমিকা, পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়াছে। পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের নাম নিম্নরূপ: মৈমনসিংহ গীতিকা, খনার বচন, তিন ছড়া, চার পল্লী গান, পাঁচ রূপকথা। এই পাঁচটি উপাদানের মধ্যে আমার পছন্দের দুটি উপাদান হলো মৈমনসিংহ গীতিকা ও খনার বচন। নিম্নে দুটি উপাদান সম্পর্কে 10টি করে বাক্য লিখছি। মৈমনসিংহ গীতিকা। মৈমনসিংহ গীতিকা ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালা গানের সংকলন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত এই পালা গানগুলো সংগ্রহ ও সম্পাদনা করে মৈমনসিংহ গীতিকা নামে 1923 সালে গ্রন্থাকারে প্রকাশ করেন। মৈমনসিংহ গীতিকায় 10টি গীতিকা স্থান পেয়েছে, যথা মহুয়া, মলুয়া, চন্দ্রবতী, কমলা, দেওয়ান, ভাবনা, দস্যু, কেনারামের পালা, রূপবতী, কঙ্ক ও লীলা, কাজলরেখা ও দেওয়ানামদিনা। এগুলোর লেখক দ্বিজ কানাই, নয়নচাঁদ ঘোষ, দ্বিজ ঈশান, মনসুর বয়াতি, দামোদর দাস, রঘুসুদ, শ্রীনাথ, বিনোদ প্রমুখ। মৈমনসিংহ গীতিকায় দস্যু কেনারামের পালা ছাড়া বাকি 9টি পালার মুখ্য বিষয় নরনারীর লৌকিক প্রেম। গীতিকাগুলোতে পুরুষ চরিত্রের তুলনায় নারী চরিত্রের ভূমিকা উজ্জ্বল ও প্রাণবন্ত এবং নায়িকার নাম অনুসারেই গীতিকাগুলির নামকরণ হয়েছে। স্থানীয় গ্রামের মানুষ এগুলোকে পালা গান হিসেবে অভিহিত করে থাকে। দীনেশচন্দ্র সেন ইংরেজি বাল্লাড BALLAD এর বাংলা পরিভাষা থেকে গীতিকা শব্দটি গ্রহণ করেন। গ্রামের সাধারণ মানুষ আসরে বসে মুগ্ধচিত্তে গীতিকার গীতিরস ও নাট্যরস উপভোগ করে। গ্রন্থটি 23টি ভাষায় অনূদিত অর্থাৎ অনুবাদিত হয়েছে। তো তারপর আমরা দ্বিতীয় উপাদানটিতে যাই। দ্বিতীয় উপাদানটি হচ্ছে খনার বচন। খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া, আনুমানিক অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে সাহিত্য রচিত। অনেকের মতে খনা নামনি জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী নারীর রচনা এই ছড়াগুলো। অজস্র খনার বচন যুগ যুগান্তর ধরে গ্রাম বাংলার জনজীবনের সাথে মিশে আছে। জনশ্রুতি আছে খনার নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় বারাসত সদর মহকুমার দেউলিয়া গ্রামে। তিনি রাজা বিক্রমাদিত্যের সভায় নবরত্নের একজন বলে কথিত আছে। বররুচি এর পুত্র মিহির তার অর্থাৎ খনার স্বামী ছিল বলে কিংবদন্তি আছে। কৃষিকাজের পথা প্রথা, আবহাওয়া জ্ঞান ও শস্যের যত্ন সম্পর্কিত উপদেশ হচ্ছে এই খনার বচন। এই রচনাগুলো চার ভাগে বিভক্ত আর খনার বচন পল্লী সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সবশেষে উপসংহারে লিখবে পল্লী সাহিত্যের বিভিন্ন উপাদানগুলো আমাদের বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ। যুগ যুগ ধরে মানুষের হাসি কান্নায় ছড়া, রূপকথা, খনার বচন, মৈমনসিংহ গীতিকা রয়ে যাবে। আমরা পল্লী সাহিত্যের বিভিন্ন শাখাগুলো সম্পর্কে আরও জানবো ও শিখব। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।